এই কাহিনীটি হচ্ছে দুই ভাই রমেশ আউ সুরেশকর যেউমানে চন্দনপুরে রহুথিলে। রমেশ সবুবেলে কিছি না কিছি দুষ্টামি করুহিথিলা, আউ অন্য পক্ষে সুরেশ বহুত শান্ত সরল এবং ভালো পিলা থিলা। দেখ সুরেশ, মু কেতে বাণ আনিছি, আকু নেকি আমি জলেকি সামনা পড়িশা ঘর শর্মা অঙ্কল ঘরে পকাই দিয়ে আসিবা, বহুত মজা আসিব। না রমেশ, এইটা ঠিক কথা নুহে, আম ব্যবহার পাই শর্মা অঙ্কল কু কষ্ট না হেউ। সুরেশ বহুত তাকু বুঝাইলা পরে মধ্য রমেশ তা কথা টিকে বি শুনিলা নাহি, আউ বাণ জলেকি সঙ্গে সঙ্গে শর্মাঙ্ক ঘরে ফোপাড়ি দেই আসিলা। বাণ ফুটিবা সঙ্গে সঙ্গে শর্মা বাবুঙ্ক মুহ আউ কপড়া পত্র জলি গলা। আজ্ঞা শর্মা বাবু, আপনকর কোন হেলা? আজ্ঞা গুপ্তা বাবু, আপনকর পুয় রমেশ মো দেহরে এতে কণা করি সারিলানি কি মু তো আউ বুঝি বি পারুনি, কি নিঃশ্বাস কৌপটুয়া নেবি আউ পাড়িবি কৌটু। কণ এই সব কাম রমেশ করিছি? আউ নহলে আপনকু কণ লাগিলা, মু কণ লকডাউন রে পাগল ভলিয়া ফটা কপড়া পিঁধিবার শৌক রাখুছি, আউ মোর এই যে সুন্দর চেহারা কলা পড়িছি, মু কণ মেকআপ লগাইছি। মতে ক্ষমা করে দিও শর্মা বাবু, মু তার এবে খবর বুঝুছি। গুপ্তা বাবু অত্যধিক রাগি যাই রমেশ রুম কু তাকু পচারিবাকু চালি গলে। ইয়ে মু কণ শুনুছি রমেশ, তু তু শর্মা বাবু কো ঘরে বাণ ফুটাইছু? না বাপা, মু তো এমতি কিছি বি করিনি। তো কণ শর্মা বাবু মিছ কইছন্দি? সুরেশ তু মতে সত কথা কো, রমেশ তাঙ্ক ঘরে বাণ পকাইছি না নাই? রমেশ সুরেশ কু মিছ কইবা পাই বহুত থর ইঙ্গিত কলা, কিন্তু সুরেশ তা বাপাঙ্ক আগারে জমা মিছ কই পারলানি। হ্যাঁ বাপা, এই সব কাম রমেশই করিছি। রমেশ তোর দুষ্টামি দিনকু দিন বহুত বড় গলানি, লাগুছি তু এমিতি মানিবুনি, যে পর্যন্ত তো সুধুরিনু তু তো রুমরু জমারু বাহারুক বাহারিবুনি, মু তো রুমর কেবল আউ ওয়াইফাই দুইটাকু বন্ধ করাই দেউছি। গুপ্তা বাবু রুমরু সঙ্গে সঙ্গে বাহারি গলে, আউ রমেশ সুরেশ উপরে রাগিবা আরম্ভ করি দেলা। কোন দরকার থিলে তাঙ্ক আগারে সবু সত কইয়াকু? টিকে যদি মিছ কই দেইথান্দু তোর কোনটা বিগড়ি যাইথান্দা? দেখ ভাই, মিছ কইবাটা বহুত খারাপ কথা, আউ এই কথা মু ততে বহুত আগরু কহি সারিথিলি। আরে ইয়ার, তো লেকচার আউ মো আগারে স্টার্ট করনি হেলা, টিভি ওয়াইফাই মোবাইল কিছি বি নাহি, আউ টাইম পাস মু কেমতি করিবি তুই হি গউনু? ঠিক সেতেবেলে রমেশর নজর খট তলে রখা হইতিবা গোটে পুরুণা বাক্স উপরকু গলা। আরে বাপা জেজে বাপাঙ্কর এই বাক্সটা কেবেঠু এটি রকিলেনি? রমেশ সে বাক্সকু খট তলু বাহার কলা, আ গোটিয়া হাতুড়ি ধরি তাকু ভাঙ্গিবাকু চেষ্টা কলা। না রমেশ, এটাকু আমি খোলিবানি, বাপা যদি জানিবে না তাহলে আমার উপরে বহুত রাগিবে। আরে খোলিবানি যদি জনা কেমতি পড়িব, আ ভিতরে কণ অছি বলি? কণ জনা? জেজে বাপা এ বাক্স ভিতরে কালে আম পাই কিছি রকি যাইথিবে। এপরি কহি রমেশ সে তালাকু হাতুড়ি মারি মারি বাক্স খোলি দেলা, কিন্তু সে বাক্স ভিতরে গোটিয়ে লুডু ছড়া আউ কিছি বি মিলিলা নাহি। এই দেখ, আ ভিতরে বি কিছি নাহি, খালি গোটে পুরুণা লুডু খেলা আছি। হ্যাঁ ভালো হেলা, আউ কিছি নহলে নাই, খেলিবাকু তোতে গোটে খেলা তো মিলিগলা। রমেশ আউ সুরেশ সেই লুডু গেম কু খেলিবা পাই যেতেবেলে তাকু সামনারে রখিলে, তা মধ্যরু কিছি স্বর শুনা গলা। কুহু কলুডুরে তোমাকু স্বাগত জনউচি। কুহু কলুডো, মতে কোন তু পাগল ভাবি রাখিছু? ইহা সতরে গোটিয়ে কুহু কলুডো, আউ ইয়াকু খেলিবা দ্বারা তুমি তোম মন পছন্দর জিনিস পাই পারিব। আচ্ছা হো, তাহলে এমিতি কথা, কিন্তু এই খেলো খেলিবা পাই আম পাখরে ডাইস বি নাহি, আউ তাহলে আম গোটি আগকু চালিব কেমিতি? এইটা তো কুহু কলুডুর কমাল, এই লুডো ডাইসরে চালে নাহি, তোমাকে নিজের গোটিয়ে ভালো অভ্যাস বা ব্যবহার কিংবা করিথিবা কিছু ভালো কাম কহিবাকু পড়িব, তা অনুসারে এই গোটি আগকু বড়িব। আচ্ছা ঠিক আছে, তাহলে রমেশ তু কোউ গোটিটা নবু খেলারে কহিদে। লাল মোর লকি কলর, সেথিপাই মু লাল গোটি নেবি। ঠিক আছে, তাহলে মু হলদিয়া গোটি নেউছি। ওটিকু আগকু বড়াইবা পাই কিছি ভালো কাম তোমার কুহ। প্রথমে তাহলে মু কহুছি, মু সবুবেলে বড় লোকঙ্কু সম্মান দিয়ে। সুরেশ এহা কহিবা মাত্রে তার গোটি আগকু চালিলা, আউ তা সামনারে গোটিয়ে বহুত স্টাইলিশ আউ সুন্দর সাইকেল আসিলা। আরে বাহ, মু এই সাইকেলকু বহুদিন আগরু চাহুথিলি, থ্যাংক ইউ কুহু কলুডু। চাল রমেশ,
ଏବେ ତମର ପାଳି। ଏବେ ମୁଁ କଣ କରିବି? ଯଦି ମୁଁ ଏବେ କିଛି କାମ କହିବିନି, ମୋ ଗୋଟି ଆଗକୁ ବି ବଢ଼ିବନି, ଆଉ ମୋତେ କିଛି ବି ଜିନିଷ ମିଳିବନି। ସେତେବେଳେ ରମେଶର ଦୁଷ୍ଟ ମୁଣ୍ଡରେ ଗୋଟିଏ ଆଇଡିଆ ଆସିଲା। ହଁ, ମୁଁ ମିଛ ସତ କହି କିଛି ବି କାମ କହିଦେବି, ଏଇ ଲୁଡ଼ୋ ଖେଳକୁ ଜଣା କେମିତି ପଡ଼ିବ ମ? ହଁ, ଏଇଟା ହି ଠିକ୍ ହବ, ମୁଁ ଲୋକଙ୍କର ସବୁବେଳେ ସାହାଯ୍ୟ କରେ। ସୁରେଶର ଏତିକି କହିବା ମାତ୍ରେ ଲୁଡ଼ୁ ପଟିରୁ ଗୋଟିଏ ଗୋଟି ତାର ଉଭାନ ହେଇଗଲା, ଆଉ ତା ମୁଣ୍ଡରେ ସିଂହ ବାହାରିବାକୁ ଲାଗିଲା। ଆରେ ଆରେ, ଏଇଟା କଣ ହେଲା? ମୋ ମୁଣ୍ଡରୁ ଏଇ ସବୁ କଣ ବାହାରିଲାଣି? ଏଇଟା ହେଉଛି କୁହୁକ ଲୁଡ଼ୁ। ୟା ସାମ୍ନାରେ ମିଛ କହିବ ତ ତମର ଗୋଟିଏ ଗୋଟିଏ କରି ଗୋଟି ଉଭାନ ହେଇଯିବ, ଆଉ ତମକୁ ଦଣ୍ଡ ମଧ୍ୟ ମିଳିବ। ସୁରେଶ, ଏବେ ତମର ପାଳି। ମୁଁ ସବୁବେଳେ ମୋ ପାଠପଢ଼ାକୁ ସମୟ ଭିତରେ ସାରିଦିଏ। ସୁରେଶ ଏହା କହିବା ମାତ୍ରେ ସୁରେଶର ଗୋଟି ଆଉ ଥରେ ଚାଲିବା ଆରମ୍ଭ କଲା, ଆଉ ତା ସାମ୍ନାରେ ଗୋଟେ ନୂଆ ଟିଭି ଆଉ ଭିଡିଓ ଗେମ୍ ଆସି ପହଞ୍ଚିଗଲା। କୁହୁକ ଲୁଡ଼ୁ ରମେଶକୁ ଆଉ ଥରେ ତାର ଭଲ ଅଭ୍ୟାସ ବିଷୟରେ ପଚାରିଲା, ଆଉ ସେ କିଛି କହିପାରିଲା ନାହିଁ। ପୁଣି ଥରେ ତାର ଆଉ ଗୋଟିଏ ଗୋଟି ଉଭାନ ହେଇଗଲା, ଆଉ ତାର ପଛରେ ଲାଞ୍ଜ ବାହାରିଗଲା। ସୁରେଶ ସବୁବେଳେ ଭଦ୍ର, ନମ୍ର ଆଉ ଭଲ ବ୍ୟବହାରବାଲା ପିଲା ଥିଲା, ସେଥିପାଇଁ ସେ ଏଇ ଖେଳରେ ଧୀରେ ଧୀରେ ଆଗକୁ ବଢ଼ୁଥିଲା, ଆଉ ତାକୁ ନୂଆ ନୂଆ ଉପହାର ମଧ୍ୟ ସେଠାରୁ ମିଳୁଥିଲା। ଅନ୍ୟପଟେ ରମେଶର ଖରାପ ବ୍ୟବହାର ଆଉ ଦୁଷ୍ଟାମୀ ପାଇଁ ବେଶ ରାକ୍ଷସ ଭଳି ଦେଖାଯିବାକୁ ଲାଗିଲାଣି, ଆଉ ଲୁଡ଼ୋ ଖେଳରେ ତାର ଅନ୍ତିମ ଗୋଟି ମଧ୍ୟ ରହିଯାଇଛି। ଦେଖିଲୁ ରମେଶ, ତତେ ଏଇଟା ତୋର ପୂର୍ବ ବ୍ୟବହାରର ଫଳ ମିଳୁଛି। ମୁଁ ତତେ ସବୁବେଳେ ଭଲ ବ୍ୟବହାର କରିବା ପାଇଁ କୁହେ, ହେଲେ ତୁ କେବେ ବି ମୋ କଥା ମାନିଲୁନି। ସୁରେଶ, ତୁ ଠିକ କହିଲୁ, ମୁଁ ଆଜି ଯାଏ ବହୁତ ଭୁଲ କରିଛି, ତା ପାଇଁ ଦଣ୍ଡ ପାଇଲିଣି ମୁଁ। ମୁଁ ଏବେ ସମସ୍ତଙ୍କ ସହିତ ଭଲ ବ୍ୟବହାର କରିବି ଆଜିଠାରୁ। ରମେଶ ଏତିକି କହିବା ମାତ୍ରେ ଖେଳରେ ଥିବା ତାର ଅନ୍ତିମ ଗୋଟି ଚାଲିବା ଆରମ୍ଭ କଲା, ଆଉ ରମେଶ ମୁଣ୍ଡରୁ ସିଂହ ଆପେ ଆପେ ଉଭାନ ହେଇଗଲା। ଆରେ, ଏ ଚମତ୍କାର କେମିତି ହେଲା? ରମେଶ, ତୁ ପ୍ରଥମ ଥର ପାଇଁ ତୋର ଭୁଲ ତୁ ମାନିଗଲୁ, ଯୋଉଟା କି ବହୁତ ଭଲ କଥା। ସେତେବେଳେ ସୁରେଶ ମୁଣ୍ଡରେ ଗୋଟେ ବଢ଼ିଆ ଆଇଡିଆ ଆସିଲା। ରମେଶ, ତୁ ଆଜି ଯାଏ ଯେତିକ ବି ଭୁଲ କାମ କରିଛୁ, ସେ ସମସ୍ତଙ୍କୁ ମାନିନେ, ଆଉ ତାକୁ ସୁଧାରିବା ପାଇଁ ପ୍ରଣନେ। ଠିକ ଅଛି। ରମେଶ ସେଇ କୁହୁକ ଲୁଡ଼ୁ ଖେଳ ସାମ୍ନାରେ ତାର ସବୁ ଭୁଲକୁ ମାନିନେଲା, ଆଉ ଧୀରେ ଧୀରେ ତାର ଗୋଟି ଖେଳରେ ଆଗକୁ ବଢ଼ିବାକୁ ଲାଗିଲା, ଆଉ ତାର ଚେହେରା ଧୀରେ ଧୀରେ ଏବେ ପୂର୍ବ ଅବସ୍ଥାକୁ ଫେରୁଥିଲା। ଶେଷରେ ରମେଶ ଲୁଡ଼ୋ ଖେଳକୁ ଜିତିଗଲା, ଆଉ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବେ ସେ ଠିକ ହୋଇଗଲା। ଆରେ, ମୁଁ ତ ପୁଣି ପୂର୍ବ ଭଳି ହେଇଗଲି। ହଁ, ହେଲେ ତୁ ପୁଣି ପୂର୍ବ ଭଳି ନିଜ ଦୁଷ୍ଟାମୀକୁ ଆରମ୍ଭ କରିଦବୁନି। ତୁ ଯଦି ଭଲ ପିଲା ହବୁ ବୋଲି ରାଣ ଦବୁ, ତାହେଲେ ମୁଁ ମୋର ସବୁ ଗିଫ୍ଟ ତୋ ସହିତ ବାଣ୍ଟି ନେବି। ନା ବାବା, ନା, ମୋର ଆଉ ଦରକାର ନାହିଁ, ମତେ ମୋ ଭୁଲ ଜଣା ପଡ଼ିଲା। ବହୁତ ଭଲ। ସେଇଦିନ ପରଠାରୁ ରମେଶ ମଧ୍ୟ ସୁରେଶ ଭଳି ଗୋଟିଏ ଭଲ ପିଲା ହୋଇଗଲା। ଏବେ ସେ ସବୁ କଥାରେ ସତ କହୁଛି, ବଡ଼ ଲୋକଙ୍କୁ ସମ୍ମାନ ମଧ୍ୟ ଦେଉଛି, ଆଉ ଲୋକଙ୍କର ସାହାଯ୍ୟ ମଧ୍ୟ କରୁଛି। ଆପଣମାନେ ବି ଭଲ ବ୍ୟବହାର ଏବଂ ଅଭ୍ୟାସ ରଖନ୍ତୁ, ନହେଲେ କୁହୁକ ଲୁଡ଼ୁ ଆପଣଙ୍କ ପାଖକୁ କେବେ ବି ଆସିପାରେ।